আবারও ফিরে এলাম আমাদের এই অনুসন্ধানে, আর ধন্যবাদ সাথে থাকার জন্য। বঙ্গবন্ধুর সাথে বন্ধুত্ব ছিল কিউবার ফিদেল ক্যাস্ট্রোর। যদিও যুক্তরাষ্ট্রের সাথে কিউবার সম্পর্ক তখন ছিল খুবই খারাপ, এমন পরিস্থিতিতে কিউবাই পাট রপ্তানি করে বাংলাদেশ। এর খেসারত হিসেবে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। অবশ্য ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড বোস্টার বাংলাদেশের পিঠ দেয়ালে না ঠেকানোর পরামর্শ দিয়েছিলেন। আমেরিকান যুক্তরাষ্ট্র তাকে পছন্দ করতো না, হয়তো বা ভারতেরও কোনো কোনো মহল তাকে খুব বেশি নিকট বলে ভাবতো না। 1975 সালে মার্চে অভ্যুত্থানের গুজব নিয়ে মার্কিন দূতাবাস খুবই ব্যস্ত হয়ে পড়েছিল, আর 9 মে CIA রিপোর্ট দেয় বাংলাদেশের সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা অধৈর্য হয়ে পড়েছে, আর তারা অব্যাহত শাসনের বিরুদ্ধে সম্ভাব্য সবচেয়ে বড় হুমকি হয়ে থাকবে। সম্প্রতি অবমুক্ত হওয়া মার্কিন গোপন নথিতে দেখা যায়, 15 আগস্ট বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের 10 ঘন্টা পর ওয়াশিংটনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তার সাথে বৈঠক করেন হেনরি কিসিঞ্জার। নিকট প্রাচ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী আথারটনের সাথে কথোপকথনের শুরুতে বাংলাদেশ প্রসঙ্গে এলে কিসিঞ্জার জানতে চান বঙ্গবন্ধু জীবিত না মৃত। এই আলোচনা থেকে স্পষ্ট, 15 আগস্ট অভ্যুত্থান চলাকালে কিসিঞ্জার সে সম্পর্কে সম্যক অবগত ছিলেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের দৃশ্যপটে এসেছে পাকিস্তান এবং তাদের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও সে সময় ভারত ও সোভিয়েত ইউনিয়ন বারবার বঙ্গবন্ধুকে সতর্ক করে দিয়েছিল, কিন্তু বঙ্গবন্ধু সেটিকে আমলে নেননি, আর সেক্ষেত্রে সম্ভাব্য যে সামরিক অভিযান সে ব্যাপারেও তাদের আসলে কিছু করার ছিল না। বঙ্গবন্ধুকে হত্যা করা হতে পারে, ভারত ও সোভিয়েত ইউনিয়ন এই ষড়যন্ত্র আগেভাগে আঁচ করতে পেরেছিল। এই দুটি দেশের ঢাকার দূতাবাস বঙ্গবন্ধুকে সতর্ক করেছিল। ভারতের প্রধান বৈদেশিক সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের প্রতিষ্ঠাতা পরিচালক রামেশ্বর নাথ কাওয়ের ছদ্মবেশে প্রথমে 1974 সালের ডিসেম্বরে এবং পরে 1975 সালের মার্চে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করেন। তিনি সরকার বিরোধী সামরিক অভ্যুত্থানের ব্যাপারে বঙ্গবন্ধুকে আগাম সতর্ক করে দেন, কিন্তু বঙ্গবন্ধু তা আমলে নেননি। মিস্টার কাউল এসে বঙ্গবন্ধুকে ওয়ার্নিং দিয়েছেন যে এরকম ঘটনা, এরকম একটা কনস্পিরেসি হচ্ছে, কিন্তু বঙ্গবন্ধুর বিষয়টা হলো যে উনি যেভাবে বাঙালিদের সাথে বা বাংলাদেশিদের সাথে স্ট্রাগল করেছেন, উনি একটা সুপার কনফিডেন্সে ছিলেন, এরকম কোনো ঘটনা করতে পারে না, যে কারণে তিনি সুরক্ষিত গণভবন বাদ দিয়ে নিজের বাড়িতে ছিলেন এবং ওই বাড়িটা মোটেও সুরক্ষিত ছিল না। যোগের আগের দের থেকে 2 মাস সেই সময়টায় আমাদের যে DGFR যে CIB থাকে, কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো, ওরা কিন্তু একটা সাসপেক্ট ধরে ফেলছিল, সন্দেহভাজন এক ব্যক্তিকে ধরে ওর কাছ থেকে এই পুরো স্টোরিটা পেয়েছিল যে ওরা এইভাবে রেডিও স্টেশন দখল করবে, টিভি দখল করবে, বঙ্গবন্ধুকে হত্যা করবে, কিন্তু সপরিবারে হত্যা করবে সেটা তখনও আমরা ইনফরমেশনটা পাইনি। তো এটা পাওয়ার পরে জাস্টিফাই ভেরিফাই করে CIB দেখল যে ইনফরমেশনস ওয়ার কারেক্ট, তখন এটা বঙ্গবন্ধুকে জানানো হয়। কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের সমস্যা ছিল, উনি এগুলো বিশ্বাস করতেন না। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশ গঠন প্রধান লক্ষ্য হয়ে ওঠে বঙ্গবন্ধুর, কিন্তু স্বাধীনতা বিরোধিতাকারী বাঙালিদের ব্যাপারে প্রতিশোধের ঘোষণা থেকে বিরত থাকেন শেখ মুজিব। কেননা রাষ্ট্রপ্রধান হয়ে তিনি প্রতিশোধের ঘোষণা দিলে তখন আরেক দফা হাঙ্গামা ছড়িয়ে পড়ত, আর নাজুক অর্থনীতির মধ্যে তা মোকাবেলা করা কঠিন হবে। সব চিন্তা করেই চিহ্নিত যুদ্ধ অপরাধীদের জেলে পাঠিয়ে বাকিদের সাধারণ ক্ষমা করেন শেখ মুজিব, আর এই বঙ্গবন্ধুর উদারতার সুযোগ পুরোপুরি কাজে লাগায় তার শত্রুরা। আই ডোন্ট লাইক টু ব্লেম এনিবডি নাও। তারা 72-এর সংবিধানকে ইসলাম ধ্বংসের সংবিধান হিসেবে প্রচারণা চালায়। বঙ্গবন্ধুর পরিবারকে ঘিরে মিথ্যা প্রচারণা চালাতেও তাদের কমতি ছিল না, আর বঙ্গবন্ধু হত্যাকারীদের সংগঠিত করা এবং সেনাবাহিনীর মধ্যে বিভেদ ছড়ানোয় এদের সহযোগিতা ছিল পুরোদমে। সেনাবাহিনীর ভিতরে যে একটা পোলারাইজেশন হচ্ছিল, এতে যে সমস্ত গোয়েন্দারা ছিল তারাও কিন্তু অতটা ট্রেন্ড ছিল না, এবং মনে করতে হবে যে স্বাধীনতার পরে পরে মাত্র 3 বছরের মাথায় সেনাবাহিনী তখনও সুসংগঠিত হয়নি, ডিসিপ্লিন তখনও ফিরে আসেনি, তার মধ্যে ছিল ফ্যাক্টর রক্ষী বাহিনী। রক্ষী বাহিনী সেনাবাহিনীর ভিতরে একটা শীতল দ্বন্দ্ব চলছিল, এবং মনে করা হয়েছিল একসময়
যে রক্ষী বাহিনী সেনাবাহিনীর চাইতে বেশি প্রেফারেন্স পাচ্ছে, এবং এটা নিয়ে কিন্তু সেনাবাহিনীর ভিতরে এক ধরনের একটা অস্থিরতা ছিল। 15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবস, ঘাতকরা মুজিবকে হত্যা করতে এদিনকেই বেছে নেয়। যে চিঠিটা আমাদের ডিজিপির পক্ষ থেকে বঙ্গবন্ধুকে দেওয়া হয়েছিল, এই চিঠিটা হচ্ছে টপ সিক্রেট লেটার টু দি প্রেসিডেন্ট অফ দি কান্ট্রি। এটার কপি অন্য কোনো ডিপার্টমেন্ট কিংবা অন্য কোনো ম্যানেজমেন্টের কোনো সুপেরিয়ারকে দেওয়া হয় না, দেওয়ার নিয়মও নেই। বঙ্গবন্ধুকে এটা দেওয়া হয়েছিল টপ সিক্রেট চিঠি, যে এই এই ঘটনা আমরা এইভাবে ইন্টারসেপ্ট করছি, তাদের স্টেটমেন্ট হচ্ছে এই, ডালিম নূর ইত্যাদি ইত্যাদি এরা ষড়যন্ত্র করছে আপনাকে হত্যা করে রাষ্ট্রক্ষমতা দখলের ইত্যাদি ইত্যাদি। এইটা বঙ্গবন্ধুর সেক্রেটারিতে পাঠানো হলো, ব্রিগেডিয়ার রূপ গিয়ে দিলেন। বঙ্গবন্ধু দেখার আগে এটা অন্য দেখে ফেলল, দেখে ডালিমের বাসায় ফোন দিয়েছে। যদিও 75-এর 15 আগস্ট শুক্রবার সকালে বঙ্গবন্ধুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাওয়ার কথা ছিল, চ্যান্সেলর হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে কী বক্তব্য দিবেন তা নির্ধারণ করতে গভীর রাত পর্যন্ত ব্যস্ত ছিলেন বঙ্গবন্ধু। আর তার বড় ছেলে ছাত্রনেতা শেখ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ধানমন্ডি 32 নম্বর বাড়িতে ফিরেছিলেন গভীর রাতে, কিন্তু তাদের কেউই জানতেন না কয়েক ঘণ্টা পর মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হবে ঘাতকরা। 14 আগস্টে বিকেলে ফেনীর অদূরে ভারতীয় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় ভারতের 36 সেনাদের সবাই নিহত হন, তাদের মরদেহ নিজ দেশে ফেরত পাঠাতে ব্যস্ত থাকে সেনা সদর। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু একটা বিস্ফোরিত হলে পরিস্থিতি সামলাতে কিছু সৈন্য সেখানে পাঠানো হয়, আর এই সুযোগটা পুরোপুরি কাজে লাগায় ঘাতক সেনারা। সান্ধ্যকালীন অনুশীলনের অংশ হিসেবে ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে 4টি ট্যাঙ্ক অবস্থান নেয় কারণবাজার, পিজি হাসপাতাল, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ও মতিঝিল এলাকায়। কয়েকজন অফিসার ছাড়া বিষয়টি অবগত ছিল না সেনা সদর। এরপর পরিস্থিতি নাটকীয় মোড় নেয় রাত 2টায়। বালুরঘাট পজিশনে পাঠানো সেনাদের মাঝে ছড়িয়ে দেওয়া হয় সেনাবাহিনী বিদ্রোহ করেছে এবং দেশে সামরিক শাসন জারি হয়েছে। ফজর নামাজের পরে পরে আমার যে DMI ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স লেফটেন্ট কর্নেল সালাউদ্দিন, সে আইসা আমাকে খবর দেয়, আমার ব্যাটম্যানরা এসে আমাকে দরজা খবর দেয় যে স্যার আপনি কি আর্মাল এবং আর্টিলারিকে শহরের দিকে পাঠিয়েছেন? আমি বলছি না তো, কেন? বলছে তারা তো শহরের দিকে যাচ্ছে। রাত 3টা ল্যান্সার ইউনিটে রাখা সারিবদ্ধ ট্যাঙ্কগুলোর পাশে উপস্থিত হন 2য় ফিল্ড রেজিমেন্টের অফিসাররা। অপারেশনে বিভিন্ন কৌশল নিয়ে নিজেদের মাঝে বোঝাপড়া করেন তারা। মেজর ফারুক তখন সবাইকে উত্তেজিত করে বক্তৃতা দেন, আর পরিকল্পনা অনুযায়ী উপস্থিত অফিসারদের মাঝে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। তাদের লক্ষ্য মুজিবকে হত্যা করে খন্দকার মোশতাককে রাষ্ট্রপতি বানিয়ে দেশে পরিবর্তন আনা। পরিকল্পনা মোতাবেক ঘাতকরা এগিয়ে যায় ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির দিকে। একটি ট্যাঙ্ক পুরনো এয়ারপোর্টের রানওয়ে দিয়ে এসে রক্ষী বাহিনীর ক্যাম্পের সামনে আসে। পরে ক্যাম্পের দিকে ট্যাঙ্কের বন্দুক নলটি তাক করে রাখা হয় যাতে রক্ষী বাহিনীর তৎপরতা সীমাবদ্ধ থাকে এই ক্যাম্পেই। সে রাতে ঢাকা শহরের বিভিন্ন স্থানে 30টি ট্যাঙ্ক অবস্থান নেয়, যেগুলো মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত উপহার হিসেবে দিয়েছিলেন বাংলাদেশকে। মুজিব ও তার ভগ্নিপতি আব্দুর রব সেনিয়াবাদ এবং ভাগ্নে শেখ ফজলুল হক মনির বাড়ি ট্যাঙ্ক দিয়ে ঘিরে ফেলে সৈন্যরা। আর পরিকল্পনা মাফিক মুজিব ও তার ভগ্নিপতি আব্দুর রব সেনিয়াবাদ এবং ভাগ্নে শেখ ফজলুল হক মনির বাড়ি ট্যাঙ্ক দিয়ে ঘিরে ফেলে সৈন্যরা। আর একই সময়ে মুজিবের বাড়ির উপর গুলিবর্ষণ চলতে থাকে। প্রথমে তারা হত্যা করে বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালকে। কামাল ভাই বুক ঝাঁজটা হয়ে গেল, উনি মুখ ফুপড়ে আমার শরীরের পরে পড়লেন। কামাল ভাইয়ের বুক ফুড়ে একটা গুলি এসে আমারও লাগে, তখন আমার রক্ত সিনান হয়ে গেছে। কামাল ভাইয়ের রক্ত আমার রক্ত মিলে মনে হলো যে আমি রক্ত দিয়ে স্নান করেছি। তারপরে ওদের গুলি থেমে যায়। তখন বোধহয় সময় 6টা হয়তো বাজে নেই, 2-4 মিনিট আগে 4টার আগে আমার টেলিফোনটা পেয়েই বঙ্গবন্ধু বলে উঠলেন, সফিউল্লাহ তোমার ফোর্স আমার বাড়ি অ্যাট্যাক করছে, কামাল রেপুতে মেরে ফেলছে, তুমি জলদি ফোর্স পাঠাও। এরপর ঘাতকেরা উঠে যায় বাড়ির দোতলায়। ঘাতকরা বঙ্গবন্ধুকে যখন বের করে নিয়ে এসে নিচের দিকে নামাচ্ছিল, তখন বঙ্গবন্ধুর একটা কণ্ঠ হচ্ছে আমরা শুনতে পাই,
তোরা আমাকে কোথায় নিয়ে যেতে চাস? তারপরে ব্রাশ ফায়ার, উপরে প্রচণ্ড গুলিগোল্লা শব্দ, মহিলাদের মৃত্যু যন্ত্রণা, কারোর আর্তনাদ, একটা বীভৎস দৃশ্য। ছোট্ট শিশু রাসেলকেও রেহাই দেয়নি ঘাতকেরা। শিশু রাসেল ওই সময় মনে হলো একটা স্তব্ধ পাথর আস্তে আস্তে সরে যাচ্ছে। যে রাসেল এত দুষ্টামি করতো, আমাকে দেখলে হয়তো পিছন থেকে একটু চুল টান দিত, একটু চিমটি দিত, একটু হাসত, সেই রাসেল আমার সামনে দিয়ে চলে এলো, আমার দিকে একবার তাকাইলো না। ও ভিতরে নিয়ে যে কয়েকটা গুলির শব্দ শুনলাম, মানে শেষ হত্যাকাণ্ডটি ছিল শিশু রাসেলের। এরপরে এ বাড়িতে আর হত্যা হয়নি। পশ্চিম পাকিস্তানি দখলদার সেনারা 71-এ 25শে মার্চ বঙ্গবন্ধুকে গ্রেফতারের পরেই হত্যা করতে পারত, কিন্তু তাদের সেই সাহস হয়নি। পাকিস্তানের উষার মরুভূমিতে মিয়ানওয়ালি জেলে সেলের সামনে কবর খুঁড়ে যখন বঙ্গবন্ধুকে কবরের পাশে দাঁড় করিয়েছিল, তখন বঙ্গবন্ধু বলেছিলেন, কবরের ভয় আমি পাই না, হাসি মুখে মৃত্যু কালিঙ্গন করতে পারে, পৃথিবীর কোনো শক্তি নাই সে বাঙালি জাতিকে দাবিয়ে রাখতে পারে। শুধু মিনতি করেছিলেন যে আমাকে হত্যা করে এই কবরে না, আমার লাশটি বাংলার মানুষের কাছে পৌঁছে দিও, যে বাংলার মাটিতে আমি লালিত পালিত, যে বাংলার মাটিতে আমি বর্ধিত, সেই বাংলার মাটিতে চিরনিদ্রায় সাহিত্য থাকতে চাই। I love my people more. মুক্ত স্বদেশে ফেরার পর বিখ্যাত সাংবাদিক ডেভিড ফ্রস্টকে তাঁর দেশের মানুষ নিয়ে নিজের আত্মবিশ্বাসের কথা বলেছিলেন বঙ্গবন্ধু। বাঙালির উপর অসামান্য আস্থা ছিল মুজিবের, কিন্তু কে জানত এই আস্থাই কাল হবে তাঁর পরিবারের। মাত্র 55 বছরের জীবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 29 বার জেলে যেতে হয়েছিল, আর এই জেলে চার দেয়ালের মাঝে তার কেটেছে জীবনে অনেক সোনালী সময়। তবুও এদেশের মাটি এবং মানুষে এবং জনগণের প্রতি তার যে আস্থা, তার বিশ্বাস ছিল যে এদেশের মানুষ তাকে হত্যা করতে পারে না, কিন্তু সেটি হয়েছে। আর বাঙালির ইতিহাসকে দুমড়ে মুছড়ে দেওয়ার যে ঘটনা ঘটেছে, তা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, হত্যা করেছে বাঙালির বিবেককে।